হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি হোপ মার্কেটের ভিডিও। সবারই খুব মানে পরিচিত এবং খুবই জনপ্রিয় একটা মার্কেট বলা যায় হোপ মার্কেট। তো অনেকদিন বাদে মার্কেটে গেলাম, ভাবলাম তোমাদের জন্য টুকটাক ভিডিও করে নিয়ে আসি, নতুন কি এলো বা মার্কেটের কি অবস্থায় সমস্ত কিছু। দেখতেই পাচ্ছ মার্কেটটা কিন্তু একটু এলোমেলো লাগছে, কেননা সেনাবাহিনী খুব দু একদিন আগেই আর কি মার্কেটটাকে ভেঙে দিয়েছে বা ফুটপাথে মার্কেটগুলোকে দোকানগুলোকে উঠিয়ে দিয়েছে। স্থায়ী দোকানগুলো সেভাবেই আছে, তবে ফুটপাতে দোকানগুলো কিছু উঠিয়ে দিয়েছে, আবার কিছু এসে বসেছে। তো এভাবে আমরা দেখছিলাম আর কি যে সব দোকানে প্রায় এলোমেলো। এখানে এই যে হিজাবগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 100 টাকা করে, যে কোনো হিজাব 100 টাকা, নামাজি হিজাবগুলো। আসলে হোপ মার্কেট মানেই হচ্ছে একটু সস্তায় বা একটু সহজভাবে কেনাকাটা করার জায়গা। তো এইখানে কিন্তু তোমার দামি কম দামি সব ধরনের জিনিসপত্রই রয়েছে, এমন না যে সবই কম দামি, দামি জিনিসপত্র কিন্তু রয়েছে। তবে আমাদের মেয়েদের এভাবে ঘুরে ঘুরে কেনাকাটা করতে যেহেতু ভালো লাগে, তো গাউসিয়া নিউ মার্কেটের পরেই কিন্তু সবার প্রথম পছন্দ এই হোপ মার্কেট। তো দেখতে পাচ্ছ আমি এসেছি একটু বিকালবেলা, একটু লোকজন কম, এরপরে আসলে সন্ধ্যা হতে হতে লোকজন একদম ভরে যায়। তো এই পাশটাতে কিন্তু প্রচুর পরিমাণে আগে এই ড্রেসের কালেকশনের দোকানগুলো ছিল, টপসের কালেকশনের। তো সেটা কিন্তু কিছুটা কমে গেছে, এখন টপসের কালেকশনের পাশাপাশি বোরখার কালেকশন, ওড়না কালেকশন, নানা ধরনের দোকানে কিন্তু এখানে ভরে গেছে। তবে কিছুটা ভেতরের দিকে চলে গেছে, যাতে করে রাস্তাটা ফাঁকা হয়, কেননা সবসময় খুব বেশি ভিড় হয়ে থাকে এখানটা। তো এই যে এই টপসগুলো দেখছিলাম, এগুলো ছিল 400 টাকা করে, যেটাই নেবে সেটাই 400 টাকা। তো ড্রেসগুলো ভালোই ছিল। এরপরে চলে এলাম একটা প্যান্টের দোকানে। এই দোকানটা কিন্তু বেশ পরিচিত সবার কাছে, কারণ এই দোকানটাতে সবচাইতে বেশি বিভিন্ন ধরনের প্যান্টের কালেকশন থাকে। কার্গো প্যান্ট হোক বা প্লাজো হোক, নর্মাল পাজামা হোক, যে কোনো ধরনের সালোয়ার কালেকশন বা প্যান্ট কালেকশন কিন্তু এই দোকানটাতে পাবে। এটা কিন্তু যে পাকা যে মার্কেটটা হোক মার্কেট, তার ঠিক অপোজিটে। আর এই দোকানটা সামনে দিয়েই দেখতে পাবে প্রচুর পরিমাণে প্যান্টের কালেকশন। আর প্যান্টের কালেকশনের দামগুলো যদি ধরা যায়, 150 টাকা থেকে শুরু করে 400-500 বিভিন্ন দামের কিন্তু রয়েছে। আর এর পাশেও কিন্তু বেশ কয়েকটা টপসের দোকানও রয়েছে, তো প্যান্ট পাশাপাশি মিলিয়ে টপস তোমরা কিন্তু এখান থেকেই নিয়ে নিতে পারো। এরপরে চলে এলাম আমরা হোপ মার্কেটের যে স্থায়ী দোকান, যেখানে সমস্ত টপসের কালেকশনের দোকানগুলো রয়েছে সেখানটাতে। তো শুরুতে দেখতে পাচ্ছ এই দোকানটাতে বেশ কিছু নতুন টপসের কালেকশন দেখতে পাচ্ছিলাম। এটা একটা কোট সেট, এটা হচ্ছে কাপ্তান টাইপের, কাপ্তানের সাথে প্লাজো প্যান্ট এই টাইপের আছে আর কি। তো কোট সেটগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল, সুতি বা লিলেন এই টাইপের কাপড়ের ভেতরে ছিল। একটু হ্যাভি বডি যাদের, তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো পরে বেশ কমফোর্ট ফিল করে, পাশাপাশি বোরখার কাজও হয়ে যায় বলা যায়। তো এইখানটাতে আসলে কিন্তু গাউসিয়া নিউ মার্কেটে পরে একমাত্র এই হোপের এই জায়গাটাতে আসলে সবচাইতে নতুন নতুন টপসের কালেকশন কিন্তু তোমরা দেখতে পাবে। অনেক সময় দেখবে অনেক মার্কেটে গেলে ঈদ ছাড়া নর্মাল টাইমে ভালো ড্রেস কিন্তু পাওয়া যায় না, কিন্তু এই জায়গাটাতে আসলে কিন্তু তোমরা এই ধরনের কালেকশনগুলো, নতুন নতুন কালেকশনগুলো পেয়ে যাবে। আর দামের কথা যদি বলি, কোট সেটের দাম কিন্তু সব জায়গায় একই রকম বলা যায়, তো এখানে কিন্তু সেই হিসাবে কিন্তু দাম কমই বলা যায়। এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়ান পিস ছিল একটা পাঞ্জাবি স্টাইলে, এটা কোনো সালোয়ার ছিল না সাথে। তো এটাও একটা কোট সেট, এটা হচ্ছে সিনথেটিক টাইপের কাপড়ের একটু কোট সেটটা, বেশ ভালো লাগছিল দেখতে। এই ধরনের কোট সেটগুলো কিন্তু 700-800 এই টাইপের দাম হয়ে থাকে, কোনটা 900 পর্যন্ত হয়ে থাকে, তবে শুরুটা হচ্ছে 600-700 এর থেকে শুরুটা হয়, সুতি বা ম্যাটেরিয়ালসের উপর নির্ভর করে কিন্তু দাম কম বেশি হয়ে থাকে।
এটা কিসের ভিতর স্টিচি ওই যে প্লাজো কাপড়টা ও এটা পরে এত বেশি চটে বকরা লাগবে না আর কোনো কালার নাই এই যে কালার এটা রেড এর সাথে আর এটা ব্লু এর সাথে এই না তিনটা চারটা আছে আর একটা আছে কালার দুটো সবই হোয়াইট এর সাথে বুঝছো সবই হোয়াইট এর সাথে ব্লুটা আর গ্রিনটা मान घुरे घुरे देखते ही खूब बेशी भालो लगे एत बेशी कलेक्शन सूती होक सिंथेटिक होक सिल्क होक जर्जेट होक जेको मैटरियल्स जेको धरण डिजाइन ड्रेस किन्तु एखाने पाबे तबे मेयेदेर ड्रेस ही एखाने पावा जाय छेलेदेर ड्रेस पावा जाय ना तो घुरे आमरा किन्तु प्रतिटा दोकानी देखछिलाम नतून नतून अनेक धरण ड्रेस एसेछे आर प्रत्येकटा मैटरियल्सटाओ बेश भालो सामने जेहेतु शीत आसछे सेई हिसाबे किन्तु फुल हाता ड्रेसगुलो एखन बेशी देखा जाच्छे बा एकटु भारी कापड़ेर ड्रेसगुलो देखा जाच्छे आसले शीत पाशापाशी विभिन्न धरनेर फेस्टिवल थाके एई शीतेर समयटाते बा अनेके घुरते जेते पसंद करे সেই হিসাবে কিন্তু নতুন নতুন ড্রেসের কালেকশন এসেছে যাতে সবাই ভালো কেনাকাটা করতে পারে তো আমরাও ঘুরে ঘুরে সমস্ত ধরনের ড্রেসের কালেকশনগুলো দেখে নিচ্ছিলাম এর ভিতরে ঘুরতে ঘুরতে একটা দোকানে চোখ পড়ে গেল আমাদের ছোট্ট তানহার তার ড্রেস কিনতে হবে নরমালি এখানে কিন্তু বাচ্চাদের ড্রেস তেমন একটা নেই এই একটা দোকানেই কিছু ড্রেস থাকে বাচ্চাদের তো সেটাই আর কি তানহার পছন্দ হয়ে গেল সে এখান থেকে নেবে আর কি তাই আমরা দেখছিলাম তো এখানকার ড্রেসগুলো খুব একটা বেশি দাম না তবে ড্রেসগুলো কালেকশনটা খারাপ না একদম কোয়ালিটি খারাপ না যে ড্রেসটা হাতে দেখতে পাচ্ছ এগুলো চাচ্ছিল 500 টাকা করে তো 600 টাকা চাচ্ছিল 500 টাকা আর কি মোটামুটি আমরা নিয়ে নিয়েছিলাম আর কি এরকমই দাম তো এখানেও যে ড্রেসের কালেকশন সেগুলো দেখে নিচ্ছিলাম আসলে এখানকার প্রতিটা দোকানে কিন্তু খুবই ভালো কালেকশন তোমার পছন্দ হবেই বা একসাথে দুটো তিনটা কিনতেও কিন্তু ইচ্ছা করে এখানকার ড্রেসগুলো কিন্তু 400 টাকা থেকে শুরু করে তুমি 800 900 1000 এই টাইপের দামে পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ কোট সেটটা এটার কাপড় ম্যাটেরিয়ালসটা বেশ ভালো লাগছিল একটু পুরনো ধাঁচের কাপড়গুলো ছিল বেশ ভালো লাগছিল তবে এর গলাটা অনেক বেশি ডিপ ছিল ডিপ নেক ছিল যার জন্য আমি এটা নিলাম না তবে দেখতে বেশ ভালো লাগছিল কাপড় কোয়ালিটি বা ডিজাইন বেশ ভালোই লাগছিল আসলে এই দোকানগুলো তো নতুন নতুন এত কালেকশন আসে যে চোখ ফেরাতে ইচ্ছা হয় না আর মনে হয় যে প্রতিটা ড্রেসই নিয়ে নেই তো দাম কিন্তু এরকমই এরা কিন্তু খুব একটা বাড়িয়েও দাম বলে না হয়তো 100 টাকা বেশি বলবে হয়তো তুমি সেই 100 টাকা কমিয়ে নেবে এরকমই খুব একটা যে আহামরি বেশি দাম বলে এমন না কেনাকাটা করে কিন্তু অন্যান্য যে কোনো মার্কেট থেকে হোপ মার্কেটে বেশ ভালোই লাগে বিশেষ করে এই পাকা দোকান যাদের তারা কিন্তু ব্যবহারও যেমন ভালো তাদের কোয়ালিটিও ভালো কাপড়ের এছাড়া দামের দিক দিয়েও কিন্তু স্যাটিসফাইং ফুটপাতের কথা আসলে বলা যায় না তাদের ব্যবহার সবসময় যে ভালো হবে এমন কোনো গ্যারান্টি নেই তবে এই যে এখানে যে স্থায়ী দোকানগুলো এনাদের ব্যবহার কিন্তু খুবই ভালো তো দেখতেই পাচ্ছ দারুণ দারুণ সব নতুন ড্রেসের কালেকশন কিন্তু আমরা এবার দেখে নিলাম আর এই ড্রেসের দোকানের পাশেই কিন্তু রয়েছে চাদরের দোকান যেখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের বেডশিট বা বালিশের কভার চাদর এই টাইপের জিনিসগুলো পেয়ে যাবে যেগুলো তোমরা নর্মালি বাইরে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় কিন্তু এখানে আসলে কিন্তু 600 টাকা থেকে শুরু করে 600 800 1000 এর মধ্যে পেয়ে যাবে আর এখানকার কাপড় কোয়ালিটিও কিন্তু খারাপ না তাই তোমার নিজের জন্য ড্রেস কিনতে আসলে কিন্তু ঘর সাজানোর জন্য চাদর বা বালিশের কভার বা কুশন কভার এগুলো কিন্তু পেয়ে যেতে পারো এছাড়া এখানে কিন্তু দারুণ দারুণ সব ব্যাগের কালেকশনও পেয়ে যাবে পাশেই কিন্তু ব্যাগের দোকান রয়েছে দুটো তিনটা ব্যাগের দোকান রয়েছে দারুণ সব কালেকশন বাইরে যে কোনো মার্কেট থেকে কিন্তু এখানকার ব্যাগের কালেকশন যেমন ভালো কোয়ালিটি ভালো এবং দামটাও কিন্তু অনেক কম চাইলে নিজের জন্য বা বাচ্চাদের জন্য কিন্তু ব্যাগ এখান থেকে নিয়ে নিতে পারো এরপরে আমরা হেঁটে দেখছিলাম ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেগুলো এখানে কিন্তু ফুটপাতে ড্রেসের পাশাপাশি রয়েছে
বিছানার চাদর বা পর্দা, এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের কুশন কভার, এই সমস্ত ধরনের জিনিসপত্র কিন্তু এই ফুটপাতে পেয়ে যাবে। তবে সেনাবাহিনী মানে উঠিয়ে দেওয়াতে কিন্তু এলাকাটা একটু এলোমেলো লাগছে বা অনেক দোকান বন্ধ রয়েছে। হয়তো দু একদিন পরে সেনাবাহিনীর সাথে কোনো কথাবার্তা বলে হয়তো আবার সবাই বসে পড়বে, কিন্তু যতটুকু দোকান রয়েছে সেটাও কিন্তু কম নয়। এখানেও কিন্তু কেনাকাটা করতে প্রচুর মানুষ আসছে। তো ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই টপসের দোকানটা। এখানে এই টপসগুলো ছিল 250 টাকা করে, যেটাই নেবে না কেন 250 টাকা। এখানে এরকম কম দামে কিন্তু অনেক ড্রেস পাবে। নর্মালি বাসায় পরার জন্য কিন্তু এই ধরনের ড্রেসগুলো বেশ ভালোই, 250 টাকা মাত্র, চাইলে কিন্তু দুটো তিনটা নিয়ে নিতে পারো এখানে এসে। বাইরে ফুটপাথটাও কিন্তু উঠিয়ে দিয়েছে, যার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। এখানে ব্যাগগুলো দেখতে পাচ্ছ মাত্র 150 টাকা করে, যেটাই নেবে না কেন মাত্র 150 টাকায় এরকম ব্যাগ এখানে পেয়ে যাবে। এছাড়া ছোট বেবিদের ড্রেসও কিন্তু পাবে, ছোট ছোট ছেলে মেয়েদের ড্রেসও কিন্তু এখানে পাবে। আর এভাবে ঘুরতে ঘুরতে দেখতে পারো এরকম যে ক্রোকারিজের দোকানগুলো রয়েছে, মানে সিরামিক্সের বিভিন্ন ধরনের ক্রোকারিজ নিয়ে কিন্তু ফুটপাতে ওরা বসেছে। এখানে এই যে গ্লাস সেটগুলো ছিল মাত্র 100 টাকা করে, মানে সেট 100 টাকা না, পার পিস 100 টাকা করে, 6টা ওরা 100 টাকা চাচ্ছিল, হয়তো 500 বা 550-তে দিয়ে দেবে। তো এরকম আর কি এখানে কিছুটা দাবাদামি করে কিন্তু সংসারে টুকিটাকি জিনিস নিয়ে নিতে পারো। কাপড় চোপড়ের পাশাপাশি কিন্তু ঘর সাজানোর বা এই ধরনের ক্রোকারিজ, এই ধরনের দোকানগুলো কিন্তু এই ফুটপাতে তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা চলে এলাম একটা দোকানে, এখানে হচ্ছে কোলবালিশে কভার পাওয়া যাচ্ছিল। আসলে সংসার টুকিটাকি জিনিসের কথা মার্কেটে গেলে মনে পড়ে যে এটা নিয়ে নিই, তো মাত্র 100 টাকা করে ছিল এই কোলবালিশে কভারগুলো। চাইলে চাদরের সাথে বা বেডশিটের সাথে মিলিয়েও কিন্তু নিতে পারো, এছাড়া নর্মালি নিজের পছন্দ অনুযায়ী নিতে পারো মাত্র 100 টাকা করে। এরপরে এখানে একটা কসমেটিক্সের দোকান চোখে পড়লো, এখানে চলে এলাম। হোপ মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে কসমেটিক্সের দোকান রয়েছে, সেটা রয়েছে আর একটু সামনের দিকে, তবে সেখানটা প্রচুর ভিড় হয়, ভিডিও করা খুবই অসুবিধা হয়ে যায়। তো ওই পাশটাতে আর আজকে ভিডিও করলাম না, জাস্ট এই দোকানটাতে আমাদের কিছু টুকটাক কেনাকাটা ছিল। এই যে মাথার ব্যান্ডগুলো দেখতে পাচ্ছ, বেশ ভাইরাল এক ধরনের ক্লাচার ব্যান্ড বলা যায়, তো এই ফুলের ব্যান্ডগুলোর জন্য আমরা এখানে দাঁড়ালাম আর কি, এটা নিতে চাইলাম। তো এক একটা ছিল 50 টাকা করে, ছোট বড় যে কোনোটা, তো এটাই নিচ্ছিলাম আর কি। তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য। হোপ মার্কেটে কি নতুন কালেকশন এলো, কেমন কি অবস্থা রয়েছে বর্তমানে হোপ মার্কেটে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট আবার আরও বেশি ডিটেলস নিয়ে কিন্তু চলে আসবো, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।